Hello guys, Assalamualaikum. Welcome to my channel Magpie. আরো একটি ট্রাভেল ভ্লগ নিয়ে চলে এলাম আমি নাফিস। আমি এখন আছি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আর আজকের ট্রাভেল ভ্লগটি সাজানো হয়েছে গেন্টিং হাইল্যান্ডকে ঘিরে। গেন্টিং হাইল্যান্ড এ যেন পাহাড়ের কোলে এক স্বপ্নপুরি। গেন্টিং হাইল্যান্ড মূলত একটি হিল স্টেশন যা অবস্থিত মাউন্ট উলুকালির চূড়ায়। আমরা কেবল কারের মাধ্যমে ভূপৃষ্ঠ থেকে প্রায় 1800 মিটার উঁচুতে চলে যাচ্ছি। আমরা একদম উপরের চূড়ায় এসে পৌঁছেছি। এখানে রয়েছে ওয়ার্ল্ড ক্লাস একটি শপিং সেন্টার। বিশ্ববিখ্যাত প্রায় সব ব্র্যান্ডের আউটলেট লেটি আপনি এখানে পাবেন। শপিং সেন্টারের মাঝেই রয়েছে কিডস প্লেইং জোন আর শপিং সেন্টারের বিভিন্ন দিকে ইনস্টল করা হয়েছে জায়ান্ট স্ক্রিন। এই জায়ান্ট স্ক্রিনগুলোতে কন্টিনিউয়াসলি আপনি বিজ্ঞাপন প্রচার হতে দেখতে পাবেন। আমরা এক নজরে কিডস প্লে জোনটি দেখে নিলাম। ছোটবেলায় আসলে আমি এমন একটি প্লে জোনের স্বপ্নে বিভোর থাকতাম, কিন্তু আসলে আমাদের সময়ে এত সুন্দর প্লে জোন আমরা পাইনি। সেই দিক থেকে বলতে গেলে এখনকার বাচ্চারা আসলেই খুবই লাকি। গেন্টিং হাইল্যান্ডের অন্যতম আকর্ষণ হচ্ছে স্কাইওয়ার্ল্ড। এটি মূলত একটি থিম পার্ক। এখানে নানান ধরনের রাইড রয়েছে। রাইডগুলো এক কথায় অসাধারণ। আপনি অন্যরকম একটি থ্রিল ফিল করবেন এখানকার রাইডগুলোতে। দুর্ভাগ্যবশত আমরা গেন্টিং হাইল্যান্ডে এসেছি বৃষ্টির সময়। পুরো গেন্টিং হাইল্যান্ড এজন্য মেঘের চাদরে ঢেকেছিল আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য স্কাইওয়ার্ল্ডের সকল রাইড অপারেশন বন্ধ ছিল। এজন্য মনটা একটু খারাপ যে ধরনের একটি থিম পার্কের খুব কাছে এসেও আসলে রাইডগুলোতে চড়া হয়নি। কেবল কারে করে চলে এলাম শিন সুই কেভস টেম্পলের স্টেশনে। স্কাইওয়ার্ল্ডের রাইডগুলোতে চড়তে না পারার দুঃখটা যেন নিমিষেই ভুলে গেলাম, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এই টেম্পলটি অসাধারণ, অনেক সুন্দর। অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে তৈরি করা হয়েছে বৌদ্ধ মন্দিরটি। আর মন্দিরটির চারপাশে পাহাড়ে ঘেরা, মেঘের চাদরে ঢেকে আছে মন্দিরটি এবং চারপাশের পাহাড়। মন্দিরটি খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেটেড। খুব সম্ভবত চাইনিজ নিউ ইয়ার ছিল এজন্য এই ডেকোরেশন করে এভাবে সাজানো। আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরটি চারপাশে প্রচণ্ড মেঘ, এ যেন মেঘের চাদরে ঢাকা মন্দির এবং চারপাশ। দুর্যোগপূর্ণ আবহাওয়া, কিন্তু পরিবেশ অন্যরকম সুন্দর। আপনারা যে ধোঁয়ার মতো দেখছেন সাদা সাদা, এগুলো হচ্ছে মেঘ। হালকা গুড়ি গুড়ি বৃষ্টি এই মুহূর্তে। আমরা বৃষ্টিকে উপেক্ষা করেই হেঁটে যাচ্ছি। ছোট ছোট অনেক মূর্তি এখানে। আমরা গৌতম বুদ্ধের মূর্তির কাছে এগিয়ে যাচ্ছি। ধ্যানমগ্ন গৌতম বুদ্ধের বিশাল মূর্তিটি শৈল্পিকতার অন্যতম দৃষ্টান্ত। আমরা আস্তে আস্তে পাহাড়ের
উপরের দিকে ওঠার চেষ্টা করছি এবং দেখার চেষ্টা করছি যেখানে আরো কি আছে। এখানে আমরা দেখতে পাবো ছোট ছোট আরো অনেক মূর্তি। প্রতিটি মূর্তি এমন ভাবে এখানে ডেকোরেট করা যেন এক একটি গল্প বর্ণনা করছে এই ছোট ছোট মূর্তিগুলো। এই মূর্তিগুলো সম্পর্কে আসলে আমার কোনো ধারণাই নেই। এগুলো হয়তো প্রাচীন যুগে চায়নায় তাদের ঐতিহ্যগত বা হয়তো কোনো ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করছে। মোটামুটি এই ছিল গেন্টিং হাইল্যান্ড থেকে আমার আজকের ব্লগ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকনটি অন করতে ভুলবেন না। আর আমার অন্যান্য ট্রাভেল ব্লগগুলো দেখার জন্য অনুরোধ রইল। গেন্টিং হাইল্যান্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।